এখন দেখো, আমরা অনেক বর্গমূল করার সময় আমরা কিন্তু অনেক সংখ্যা এরকম দেখি, 6 2 5 9, 3 2 5 9 6 1, এই টাইপের সংখ্যাগুলো। এইটা যে পূর্ণবর্গ সংখ্যা, আমরা যখন শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করব তখন কিন্তু পূর্ণবর্গের জন্য ট্রিকটা একরকম, আর অপূর্ণবর্গের জন্য মানে পারফেক্ট অ্যান্ড নন পারফেক্ট স্কোয়ারের জন্য আলাদা আলাদা। তো আমরা দেখি যে কিভাবে এই পূর্ণ আর অপূর্ণ বর্গ সংখ্যাকে আমরা কি করতে পারি, আলাদা করতে পারি। ওকে, তাহলে ফার্স্টলি দেখো, পূর্ণ বর্গ সংখ্যাটা কি? পূর্ণ বর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার হচ্ছে 16। এটার ভিতরে কি 4 স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা গেলে এটা 4। অর্থাৎ যা সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো সেটাকে বলা হবে পূর্ণ বর্গ সংখ্যা, আর যে সংখ্যাকে বর্গমূল করলে কি আমরা পূর্ণ সংখ্যা পাবো, 15কে করলে 3 পয়েন্ট সামথিং আসবে, তাই না? তাহলে এই 15টা হচ্ছে অপূর্ণ বর্গ সংখ্যা, ওকে, আর 16 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। সো পূর্ণ অপূর্ণ বুঝছ? এখন আসো, এইরকম 16 15 25 এগুলো থাকলে তো আমরা বুঝতে পারি, 23 24 হলো অপূর্ণ বর্গ সংখ্যা, 25 হলো পূর্ণ বর্গ সংখ্যা, তাই না? যদি এইরকম থাকে 4 8 5 9 6 2, এই সংখ্যাগুলো তুমি কিভাবে আলাদা করবো? তা আমি এই রুলসগুলো একটু বলে দিচ্ছি যে পারফেক্ট আর হইলে নন পারফেক্ট অথবা পূর্ণ অপূর্ণ বর্গ সংখ্যা কীভাবে আলাদা করবা। যদি কোনো জিনিসে একক স্থানীয় অঙ্ক 2 3 7 8 থাকে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? 2 3 7 8 থাকে, তাইলে সেটা হলো অপূর্ণ বর্গ সংখ্যা, একদম 100%। তুমি চুকের পলকেই বলে দিবা সেটা কত। কোনো সংখ্যার শেষে যদি একক স্থানীয় অঙ্ক কত, 2 3 এবং 7 8 থাকে, সাপোজ এরকম সংখ্যা 5 9 5 8 5 8 2, এত বড় একটা সংখ্যা, তার একদম শেষের একক স্থানীয় অঙ্ক কত, 2, তার মানে আমি চুকের পলকেই বলে দিচ্ছি ওই সংখ্যাটা কি অপূর্ণ বা নন পারফেক্ট স্কোয়ার। ওকে, অপূর্ণ বর্গ সংখ্যা। এটাকে তুমি যদি রুট ওভার করো অবশ্যই পয়েন্ট সামথিং পাবা, এখানে যা থাকবে পয়েন্টের পরে একটা রাশি থাকবে, আশা করি বুঝতে পারছো। আর আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে বলে দিচ্ছি অপূর্ণ সংখ্যাটা কেমনে তুমি আইডেন্টিফাই করবা বা নন পারফেক্ট। পারফেক্ট জিনিসটা হচ্ছে কি, ডিরেক্টলি আইডেন্টিফাই করা যায় না, বুঝতে পারছো? সো তোমার সবচেয়ে বেস্ট অপশন হইলে গিয়া তুমি অপূর্ণ সংখ্যাগুলোকে কি করে দাও, আলাদা করে দাও। অনেক সময় এমসিকিউতে আসে, বাট এটা মেইনলি আসলে কি দেখো যে আমরা করি কি, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল করি, অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল করি, ট্রিক্সে অ্যাপ্লাই করি। বাট অনেক সময় প্রশ্ন আসতে পারে যে পূর্ণ আর অপূর্ণ কোনটা আমি বুঝবো কেমনে, অনেকে জানার জন্য জানতে পারে। হ্যাঁ, তাহলে দেখো একটা ট্রিক্স হইলো গিয়ে, আমি কখনো পূর্ণটাকে যাচাই করবো না, এটা পূর্ণ না অপূর্ণ। হ্যাঁ, আমরা সবসময় যাচাই করবো অপূর্ণ কোনটা। তো অপূর্ণগুলোকে যদি আলাদা করতে পারি, অবশ্যই অবভিয়াসলি যেটা বাকি থাকবে সেটা কী হয়ে যাবে, পূর্ণ, তাই না? তার মানে একটা রুলস পাইলাম, রুলস নাম্বার 1 কি, যদি একক স্থানীয় অঙ্ক 2 3 7 8 থাকে, এখানে খেয়াল খতম, পুরো হচ্ছে যে এটা হলে গিয়া অপূর্ণ সংখ্যা, এটাকে তুমি রুট ওভার করলে দশমিকের আনসার পাবা। ওকে, এটা গেল একটা। রুলস নাম্বার 2 দেখো, একদম ইজি ইজি, একদম চোখের পলকে করতে পারো, রুলস গুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট একবার দেখো, দুই একটা প্র্যাকটিস করবা তোমরা খাতায়, 5 7টা প্র্যাকটিস করো, দেখবে এমনি চলে আসবে। যদি কোনো সংখ্যা অঙ্কগুলোর যোগফল বা এটাকে বলা হয় ডিজিটাল সাম, অঙ্কগুলোর যোগফল কত আসে আমি বলে দিচ্ছি, দেখো 2 3 5 6 8 আসে, তাইলে সেটা হইলো কি অপূর্ণ সংখ্যা, 100% অপূর্ণ সংখ্যা, এখানে কোনো ভেজাল নাই। 100% বলতেছি কারণ পূর্ণ সংখ্যা হইলেও কিন্তু অনেক সময় পূর্ণ সংখ্যার কন্ডিশন মানলেও সেটা অপূর্ণ হয়ে যায়, তাই আমরা অপূর্ণ সংখ্যার কন্ডিশন। তাহলে দেখো ডিজিটাল সাম কি, ধরো এরকম আছে 5 8 5 2 3, এই সংখ্যাগুলোর যোগফল করো, মানে 5 প্লাস 8 প্লাস, এটা এই সংখ্যাগুলোর যোগ করো অঙ্কগুলো, তাহলে যোগ করতেছে, বুঝছো তো? 5 আর 8 13, 13 আর 5 18, 18 আর 2 20, 20 আর 2 কত, 3 কত 23। আমরা সবসময় মনে রাখবা ডিজিটাল সাম কি হয়, ডিজিটাল সাম এই যে শুনছে এটা সবসময় লেস দেন 10 হয়, 10-এর কমে নিয়ে আসতে হবে সংখ্যাটা। কেমনে নিয়ে আসবো কমে, তখন তুমি এই দুটো যোগ করে ফেলো, 3 আর 2 যোগ করলে কত হয় 5, অর্থাৎ এটা ডিজিটাল সাম কত, 5। আমি আবারও বলি অঙ্কগুলোর যোগফল করবা যাই আসুক, সেইটাকে আবার তুমি কি যতক্ষণ পর্যন্ত 10-এর নিচে মানে 0 থেকে 9 পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত পরপর যোগ করবা। যদি এখান 23 আসছে তুমি পরপর যোগ করো, কত পাইলে 5। তাহলে দেখো যেহেতু আমি ডিজিটাল সাম কত পাইছি 5,
এই সংখ্যাটা হইলো কি অপূর্ণ বর্গ সংখ্যা। ওকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাকে, ধরো এরকম দেয়া আছে 4 3 4 6, তাহলে কত বলো তো? 4 3 7, 7 4 11, আর 6 কত? 17, তাই না? আর এই দুটার আবার যোগ করি, যে এই সংখ্যাগুলো আবার যোগ করি, 7 আর 1 কত হয়? 8। তাহলে 8টাও কি, যেহেতু পাইছি 8টা আসছে, তাহলে সেটাও আমার কি অপূর্ণ বর্গ সংখ্যা, এটা এটা হলো অপূর্ণ। এখন যদি 8-এর জায়গায় আমি এখানে আরেকটু কমায় দিলাম, এটা দিলাম 5, তাহলে কত আসে? 4 3 7 4 11, 11 আর 5 কত? 16, 6 আর 1 7। তাহলে দেখো আমার এখানে ডিজিটাল সাম কত আসছে? 7। তাহলে কিন্তু আমার যে কন্ডিশন দেয়া আছে 2 3 5 6 8 থাকলে অঙ্কগুলো যোগফল, যদি ডিজিটাল সাম যদি 2 3 5 6 8 থাকে, সেটা অপূর্ণ। তার মানে আমি বলতে পারতেছি এই সংখ্যা কিন্তু কি না, এই কন্ডিশন মানতেছে না, তার মানে আমি এখনো কিন্তু উল্টা বলতে পারি না যে এটা পূর্ণ সংখ্যা। আমার কথা বুঝছো? ওকে আসো, পূর্ণ সংখ্যা আবার আমি আবারও বলি, তোমরা বলতে পারো যে এটা না মানলেই তো পূর্ণ সংখ্যা হওয়ার কথা, না উল্টা হয় না। অপূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কনফার্ম, এটা যদি হয় অপূর্ণ সংখ্যা, সরি অপূর্ণ সংখ্যা কনফার্ম, এগুলো মানলে। বাট পূর্ণ সংখ্যা হইলেও মানে আরও কন্ডিশন মানতে হবে। পূর্ণ সংখ্যায় অনেক সময় কী হয়, অনেকগুলো কন্ডিশন মানলেও পূর্ণ সংখ্যা হয় না। সো এই কারণে আমি অপূর্ণ সংখ্যাগুলো 100% মানলে হয়ে যায়। তাহলে 2 নম্বর রুলস গেল, এখন আসো রুলস নাম্বার 3। আমি আবারও বলি, যেটা একটা রুলস মানে নাই বলে সেটাকে আমি পূর্ণ সংখ্যা বলবো না, কিন্তু রুলস নাম্বার 3 আসো। হান্ড্রেড পার্সেন্ট অপূর্ণ হবে কি বলতেছি দেখো, আমি এখানে বর্গগুলো লিখতেছি, দেখো 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 4 স্কয়ার 16 5 স্কয়ার 25 6 স্কয়ার 36 7 স্কয়ার 49 8 স্কয়ার 64 9 স্কয়ার 81 10 স্কয়ার 100, তাই তো? এখন দেখো এখানে যে কোনো একটা জিনিস দেখো, তুমি বড়গুলোর দিকে যাই, দেখো 6-এর আগে যে পূর্ণ সংখ্যা 4 4 16, তারপরে কত? 36। এই 6-এর আগের সংখ্যাটা, সেকেন্ড সংখ্যাটা, সেকেন্ড ডিজিট, 10 ডিজিট, যে কোনো একটা সংখ্যা, সাত এইটা কিন্তু, এটা আলাদা আলাদা। এই যে 6-এর আগের সংখ্যা দেখো সবসময় কি হচ্ছে, পূর্ণবর্গ হইতে হলে, তো পূর্ণবর্গ সংখ্যা, 6-এর আগের ডিজিটটা কি হইতে হয়? বেজোড় সংখ্যা, বেজোড়। তাহলে 6-এর আগে যদি জোড় সংখ্যা হয়, 100% কনফার্ম মনে রাখবা সেটা কি অপূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি এরকম থাকে 2 3 5 6 5 6 6, অর্থাৎ 6-এর আগে কী দেয়া আছে? 6-এর আগের সংখ্যাটা 10 ডিজিট, মানে দশক স্থানীয় অঙ্ক, সেটা কত দেয়া আছে? 6 জোড় সংখ্যা, তার মানে এটা হইলো কি অপূর্ণ সংখ্যা 100%। সিমিলারলি যদি লাস্ট ডিজিট কত, এটা কিন্তু একক স্থানীয় অঙ্ক, 1 4 5 9, এগুলোর আগের সংখ্যাটা কি হয়? বেজোড় সংখ্যা, এরা ওয়ার্ড মানে বেজোড়, বেজোড় হয়, তাহলে বুঝে নিবা যে সেগুলো অপূর্ণ সংখ্যা। কেমনে দেখো, এখান থেকে তোমরা বাইর করতে পারো, দেখো 4-এর আগে সবসময় জোড় হয় কিন্তু, দেখো 4-এর আগে সবসময় জোড় হয়, 9-এর আগে 5-এর আগে পূর্ণবর্গ হইতে হলে জোড় হয়। তাহলে এই জিনিসগুলোর আগে যদি বেজোড় সংখ্যা হয়, তাহলে বুঝে নিব অপূর্ণ সংখ্যা। কেমনে দেখো 6 1 4 9 1 4 3, এই যে 4 সংখ্যার আগে কি আছে? বেজোড় সংখ্যা, তাহলে এটা হলো কি 100% অপূর্ণ সংখ্যা। এখন বলতে পারো যে স্যার আমি কি এগুলো মনে রাখবো? মনে রাখার দরকার নেই, 1 থেকে 10 পর্যন্ত বর্গ করো, একক স্থানীয় অঙ্ক না, 1 4 9 6 5, একমাত্র 6 বাদে এখানে যে একক স্থানীয় অঙ্ক আছে না, এগুলোর আগে যদি বেজোড় সংখ্যা থাকে, তাইলে তোমার অপূর্ণ বর্গ সংখ্যা পাবা। আর যদি দশক স্থানীয় অঙ্কটা আগে, সেকেন্ডটা, এটা মনে রাখবে, এইটার কথা বলতেছি। আর যদি 6-এর আগে জোড় হয়, তাহলে অপূর্ণ সংখ্যা। এখন দেখো আবার প্রথম দিকে আমি একটা বলছিলাম 2 3 7 8, রুল নম্বর 1, তাই না? এটাও মনে রাখে, এখান থেকে সোজা 2 3 7 8 থাকলে কি একক স্থানীয় অঙ্ক থাকলে সেটা কি অপূর্ণ না? এটাকে মুখস্থ করার দরকার আছে না, এই যে 1 স্কয়ার 10 স্কয়ার যাবা, দেখবে একক স্থানীয় অঙ্কের বাইরে এই তিনটা ডিজিটি আছে। আমি দেখাচ্ছি 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 6 স্কয়ার 4 স্কয়ার 16 5 স্কয়ার 25 6 স্কয়ার 36 7 স্কয়ার 49 8 স্কয়ার 64 9 স্কয়ার 81 10 স্কয়ার 100। দেখো এখানে এক চান একক স্থানীয় অঙ্কগুলো নিবো আমরা, শুধু একক স্থানীয় মানে শেষেরটা নিব শুধু, এর বাইরেই কিন্তু এই তিনটা আছে, অর্থাৎ পূর্ণবর্গের বাইরে কিন্তু এই 4টা থাকলেই সেটা অপূর্ণ সংখ্যা। সিমিলারলি ওই যে 3 নম্বর রুলস মনে রাখলাম কি,
একমাত্র ছয়ের সামনে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারো, ছয়ে বেজোড় থাকলেই কি হয়, ছয়ে বেজোড় থাকলেই হইলো গিয়া পূর্ণবর্গ। তাহলে ছয়ের সামনে জোড় থাকলেও পূর্ণ, আর বাকি সব কয়টার সামনে বেজোড় থাকলেও পূর্ণ হবে 100%। তাহলে আশা করা যায় তোমরা এখন পূর্ণ আর অপূর্ণ বর্গ সংখ্যা কি করতে পারবা, ইজিলি বের করে নিতে পারবা। এখন যদি তোমাদের কাছে এরকম থাকে, ধরো এটা পূর্ণ না অপূর্ণ, চোখের পলকেই বলে দাও, এক নম্বর রুলসে ধরা পড়ে গেছে যে 2 3 7 8 থাকলে, রুলস নাম্বার ওয়ান মনে আছে, রুলস নাম্বার ওয়ান একক স্থানীয় অঙ্ক 2 3 7 8 থাকলে সেটা কি অপূর্ণ, শেষ হয়ে গেল। এখন যদি এখানে থাকতো অন্য কোনোটা, ধরো যে 4, এইটা তো নেই, আমার রুলস এক খাটে নাই। কিন্তু এখন আসো রুলস টু তে যাবো। রুলস টু কি ছিল, এই যে অঙ্কগুলো ডিজিটাল সাম কত হইতে হবে, 2 3 5 6 8 হইলে এটা হলো নন পারফেক্ট বা অপূর্ণ। ডিজিটাল সাম করি, 8 5 13, 13 5 18, 18 9 কত, 27, 27 6 33, 33 6 4 হলে 41, তাই না? 41কে আবার কারণ 10 নিচে আনতে হবে, 4 আর 1 5, তাহলে 5-এর মধ্যে পড়ে, আমার রুলস 2 খেটে গেছে। 1 না কাটলে আমার রুলস কত কাটছে, 2 খাটছে। তার মানে এটা হয়ে গেল কি, তোমার ডিজিটাল সাম তুমি পেয়ে গেলা, তাই না? তাহলে আমার রুলস এটা হলো অপূর্ণ সংখ্যা, যেহেতু 5 মিলছে। এখন যদি এমন হইতো, সাপোজ এখানে এমন সংখ্যা নিচ্ছি যে এইটাও কি হচ্ছে না, রুলস টু মিলবে না, সাপোজ আমি ধরলাম যে 0, তাহলে কত আছে, 6 9 6 15, 15 আর 5 কত, 20 28, আর 5 কত, 33, তাও চলে আসে। এখানে আরেকটা কমায় দিই, 5, রেজাল্টেন্ট কত, না হয় না, আর 1 কমায় দিই, 4, আমি এই সংখ্যাটা দিলাম, কত আসে, 5 5 13 18 27, আর 4 কত, 31। এই দুইটা ডিজিটাল সাম কত, 4, এই রুলসে যায় বলো তো, এই রুলসে যায়, যায় না। সো আমি এখন রুলস 3 এ যাবো। অনেক সময় 1 2 রুলসে নাও যেতে পারে, 3টা রুলসের মধ্যে 99% ক্ষেত্রে হয়ে যায়। রুল নাম্বার 3 এ কি ছিল, যদি, আচ্ছা এটা রুলস নাম্বার 3 এও যাবে না, এটা অন্য একটা, রুলস নাম্বার 3 কি ছিল আমি বলে দিচ্ছি, আবার রিভাইজ দিচ্ছি, যে 6-এর আগে যদি কি, 6-এর একদম 6 লাস্টের আগেরটা যদি কি হয়, 6-এর আগে যদি হয় জোড়, তাহলে সেটা হবে অপূর্ণ, আর হইলে বাদ বাকি যেগুলো আছে সেগুলোর আগে কি হয়, 2 3 1 4 5, এর আগে কি হবে, বেজো, হইলো অপূর্ণ সংখ্যা। একটা জিনিস মনে রাখবা, শূন্য, শূন্যটা একটু বাংলা মনে রেখে দিও, শূন্য যদি একটা থাকে তাহলে এটা সবসময় অপূর্ণ, যে কোনো সংখ্যার শেষে যদি একটা শূন্য। কেন, দেখো দেখো 100, এটা কিন্তু পূর্ণবর্গ, তাহলে মিনিমাম 2টা থাকতে হবে একটা শূন্য নিয়ে আসার জন্য, অর্থাৎ শূন্য যদি কখনো কি থাকে, একটা থাকে, সেটা অপূর্ণ বর্গ সংখ্যা। তা আশা করি পূর্ণ আর অপূর্ণ তোমরা কি করতে পারবা, বের করতে পারবা। থ্যাংকস ফর ওয়াচিং।